আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো একটি কৃষি যন্ত্র যা বাংলাদেশে আমি প্রথম একটি নতুন যন্ত্র হিসেবে তৈরি করেছি। সেই যন্ত্রটি আপনারা দেখতে পাচ্ছেন, ধান মাড়াই করা হচ্ছে এবং অটোমেটিক সেই ধানগুলো এক স্থানে প্লাস তার কুটো এক স্থানে সরে যাচ্ছে। তো এই সিস্টেমে বাংলাদেশে আর অন্য কোথাও ধান মাড়াই করা যন্ত্র তৈরি হয়নি, আমি প্রথম এই যন্ত্রটি তৈরি করেছি। তো যাই হোক, যন্ত্রটি আমি 1 বছর আগে থেকে পরিকল্পনা নিয়েছি যে এরকম একটি যন্ত্র তৈরি করব এবং সেই যন্ত্রটি নিজেই ব্যবহার করব। তো আমি সেই যন্ত্রটি এবছর আমি তৈরি করে ফেললাম এবং ধান মাড়াই করার জন্য প্রস্তুতও করে ফেলেছি। যদিও যন্ত্রটি তৈরি করতে নতুন সব কিছু ব্যবহার করা হয়নি, আমি পুরাতন ভাঙড়ি থেকে, দেখেন ভাঙড়ি থেকে আমি ঘুর ঘুরি মেশিনটা কিনেছি আগে, তারপরে আমি দেখেন টিন দিয়েছি, ওপরে সাইডে আছে ফ্যান, সে ফ্যানটি আমি নিজের হাতেই তৈরি করেছি এবং কিছু পাতি এবং প্লেন সিট এবং কিছু টিন, সেই টিনগুলো দিয়ে আমি তৈরি করে ফেললাম একটি ধান মাড়াই করা যন্ত্র। যদিও যন্ত্রটি দেখতে একটু মানে সৌন্দর্য নয়, কারণ আমি পুরাতন জিনিস দিয়ে সব কিছু তৈরি করেছি, আমি ভাঙড়ি জিনিস দিয়ে ভাঙড়ি থেকে সকল কিছু যন্ত্র কিনে নিয়ে এসে আমি সেই যন্ত্রটি তৈরি করেছি, তার জন্যে হয়তো একটু সৌন্দর্যবোধ হয়নি। যদি আমি রং করতাম তাহলে আরও সৌন্দর্য বৃদ্ধি পেত। তো যাই হোক, যন্ত্রটি তৈরি করতে আমার অল্প কিছুটা খরচ হয়েছে, যদি আমি সকল কিছু নতুন কিনে নিয়ে আসতাম তাহলে অনেক টাকাই খরচ হতো। আমার যন্ত্রটি তৈরি করতে প্রায় 20,000 টাকার মতো খরচ হয়েছে, নতুন করে করতে গেলে তৈরি হতো খরচ হতো প্রায় 50 থেকে 60,000 টাকা। তো তিন ভাগের 1 ভাগ টাকা খরচ করে আমি কমপ্লিট 100% কার্যকরী সেই যন্ত্রটি তৈরি করলাম, যা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তার কার্যক্রম, সেই যন্ত্রটি কীভাবে কাজ করবে। তো বন্ধুরা, পরিশেষে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনাদের যদি এই যন্ত্রটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন এবং আমার জন্য দোয়া করবেন, যেন ভবিষ্যতে আমি এর চাইতে ভালো কিছু আবিষ্কার করে কৃষকের মাঝে ছড়িয়ে দিতে পারি। আল্লাহ হাফেজ।